নমস্কার বন্ধুরা, আমি সুমনা, তোমাদের সবাইকে অনেক স্বাগত। সাজকন্যাতে সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সঙ্গে একটা হোম রেমেডি শেয়ার করব, যেটা তোমাদের ডাল স্কিনকে ব্রাইট করবে, তোমাদের স্কিন থেকে সমস্ত ডেড স্কিন সেলসকে রিমুভ করবে, তোমাদের স্কিনে যদি কোনো পিগমেন্টেশনের সমস্যা থেকে থাকে সেটাকে রিমুভ করে তোমাদের স্কিনকে আরও উজ্জ্বল করবে। তোমাদের স্কিন এখন মানে সূর্যের আলোয় বা নানান কারণে যে ফেড হয়ে গেছে, মানে এখন তোমাদের যে স্কিন টোন তার থেকে দু টোন সেট তোমাদের বাড়িয়ে দেবে। তো চলো দেখে নিই। কিন্তু তার আগে যদি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে মেক শিওর ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যদি নতুন দেখো আমার ভিডিও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আর যারা অনেক দিন ধরে দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্ট আমাকে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার্ড করে। চলো দেখে নিই প্যাকটা বানানোর জন্য আমাদের কি কি লাগবে। একটা হোম রেমেডি যেটা সবাই সেফলিভাবে ইউজ করতে পারবে, যেমনটা প্রথমে বললাম। বাট কোন স্কিন টাইপ এটা কীভাবে কি মানে সব কীভাবে ব্যবহার করবে এটা আমি একদম ভিডিও শেষে বলবো, যার জন্য তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে, একদম স্কিপ করা চলবে না। কারণ সত্যি কথা পাটে হয়তো এমন কিছু বললাম যেটা না শুনলে তোমাদের এই প্যাকটা ঠিকঠাকভাবে কাজ করবে না। তো প্রতি কটা পার্ট তোমাদের দেখতে হবে। তো চলো এবার দেখে নিই আলটিমেটলি কী কী লাগবে। তো প্রথমে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এক চামচ বেসন, মানে গ্রাম ফ্লোর। তো এইটা এক চামচ তোমরা নিয়ে নেবে। আর তোমাদের লাগবে যে পাতি লেবু থাকে না, সেইটা ওই 5-6 ড্রপ মতন এক। হ্যাঁ, তো জাস্ট সামান্য। আর লাগবে হচ্ছে এই প্যাকটাকে বানানোর জন্য একটুখানি কাঁচা দুধ, একটুখানি এই প্যাকটাকে একটা থিক পেস্টে পরিণত করার জন্য। তো যতটা দরকার ততটা তোমাদের এরকম একটা থিক পেস্টে ভালো করে, মানে বেসনগুলো যে প্লামস থাকে না, তো সেইগুলো যেন না থাকে, পুরো একটা থিক একদম পুরো একটা স্মুথ পেস্টে পরিণত করতে হবে এটা। দাঁড়াও আমি তৈরি করে দেখাচ্ছি। তো দেখো এইরকম একটা পুরো থিক পেস্টে পরিণত হয়ে যাবে। দেন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে কি, যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ সেটা হচ্ছে কি, যে হেয়ারটাকে সিকিওর করে নিতে হবে, যেটা আমি অ্যাট লাস্ট অনেক দিন পর করছি। মানে আমি নিয়ে বসতাম না, ভুলে যেতাম, পুজোর একটা তাড়াহুড়োয় ভিডিও করতাম। তো হেয়ারটাকে ভালোভাবে সিকিওর করে নিতে হবে, কারণ হেয়ারটা মুখে পড়াটা খুব বাজে ব্যাপার, তো সেটা যাতে না পড়ে। আর আমি আজকের এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করলাম সেগুলো ইজিলি তোমরা তোমাদের কিচেনে পেয়ে যাবে। যাও ঝটপট করে কিচেন থেকে নিয়ে এসে ইউজ করা শুরু করো, কারণ পুজোয় আমি জানি আমার মতন তোমরাও এরকম ডিলে করেছো। তো আর ডিলে করো না, স্কিনটাকে ঠিকঠাক করে নাও। আমি ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি নর্মাল জল দিয়ে, যেমনটা আমি প্রতি কটা রেমিডিসতে বলি যে নর্মাল জল দিয়েও ফেসটাকে ওয়াশ করলে চলবে। বাট যদি বাইরে থেকে কোথাও থেকে ঘুরে আসো, মানে প্রচণ্ড স্কিনে ডার্ট থেকে থাকে, ময়লা থেকে থাকে, তাহলে ফেস ওয়াশ বা কোনো ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিও। বাট যদি ঘরে থেকে থাকো তাহলে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেও হবে। এখানে আমি বেসন ইউজ করেছি, যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিনস করবে, দারুণভাবে এক্সফোলিয়েট করবে, ট্যান রিমুভ করবে, ডেড স্কিন সেলসকে রিমুভ করবে, স্কিনকে ব্রাইট করবে, ফেয়ার করবে। এখানে আমি যে লেবুর রস ব্যবহার করেছি, যার মধ্যে আছে ভিটামিন সি, যেটা স্কিনকে ব্রাইটেন আর লাইটেন করে। আর এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করেছি, যেটা স্কিনকে গ্লোয়িং আর ব্রাইট করার সাথে সাথে স্কিনে রিঙ্কেলস, ফাইন লাইন্স রিডিউস করতে হেল্প করবে। এই এই প্যাকটা আমি 15 মিনিট মতন স্কিনে থাকতে দেব, আর তারপর নর্মাল জলে ফেসটাকে ওয়াশ করে নেব। তো চলো ফেসটা ওয়াশ করে আসছি। ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ফ্রেশ, কতটা গ্লোই, মানে কতটা একটা দারুণ এফেক্ট ফেসের। মানে তোমরা লাইভ দেখবে, আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখনের স্কিন আর আমার এখনের স্কিনের মধ্যে কতটা
এফেক্ট আছে, মানে কতটা চেঞ্জ, কতটা, এটা আমি জাস্ট মানে একবারের এফেক্ট দেখালাম। এটা যদি তোমরা আরও কিছুবার ইউজ করো তো বুঝতে পারছো তোমাদের স্কিন কতটা সুন্দর হয়ে যেতে পারে। তো এটা ইউজ করার সাথে সাথে ঝটপট করে তোমরা টোনার আর ময়েশ্চারাইজার ইউজ করে নেবে। তো চলো, যেমনটা বলেছিলাম তোমাদের ভিডিওর শেষে বলবো যে এটার কীভাবে কী ইউজ করবে সব কিছু, তো চলো সেটা শুনে নাও। তো বন্ধুরা, এটার যদি পার্মানেন্ট রেজাল্ট তোমরা চাও তাহলে প্রতি উইকে অ্যাটলিস্ট 4 বার এটা তোমরা ব্যবহার করবে, আর 3 বারের ব্যবহারের পরই তোমরা স্কিনকে অনেক ব্রাইট, গ্লোয়িং আর ক্লিয়ার পাবে। যাদের অয়েলি টু নর্মাল স্কিন তারা এটা ডেইলি ইউজ করতে পারো, বাট যাদের ড্রাই স্কিন, পিম্পল প্রোন স্কিন, তারা এটা অল্টারনেটিভ ডে ইউজ করবে। যাদের সেন্সিটিভ স্কিন তারা জানোই লেমনটাকে স্কিপ করবে, বাদ বাকি তোমরা বেসন আর কাঁচা দুধ ইউজ করতে পারো। এটা তোমরা পুরো বডিতেও ইউজ করতে পারো, যেখানে যেখানে তোমাদের ডার্ক মনে হবে, বা আদারওয়াইজ তোমরা এমনিও ইউজ করতে পারো নিজেকে সুন্দর করে রাখতে। তো যদি তোমাদের এই ন্যাচারাল হোম রেমেডিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা, ভিডিওটাকে একটা লাইক আর কমেন্ট করে যেতে ভুলো না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে তো একদমই ভুলো না। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আমি খুব তাড়াতাড়ি আরও একটা এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।